আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভর্তার রেসিপি নিয়ে, আর সেটি হলো বিসিওয়ালা শিম ভর্তা। যারা ভর্তা প্রেমী আছেন আশা করি তাদের এই রেসিপিটি ভালো লাগবে। এই ভর্তার জন্য আমি 250 গ্রাম বিসিওয়ালা শিম নিয়েছি। শিমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব। এজন্য আমি শিমের ভিতর পর্যাপ্ত পরিমাণ পানি এবং লবণ দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। পানিটা বেশি দেওয়া যাবে না, শিম সিদ্ধ হতে যতটুকু লাগে ঠিক ততটুকু দিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে শিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। এরই মাঝে আমার শিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা ছাড়া শিমকে হাই হিটে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিব। শিমের পানি শুকিয়ে নেওয়ার পর আমি শিমটাকে ঠান্ডা করে নিব। শিমটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে এর আঁশ ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হওয়ার কারণে আঁশটা ছাড়ানো কতটা সহজ হয়েছে। এভাবে আমি সবগুলো শিমের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এই ভর্তাটা আমি ব্লেন্ডারে অথবা পাটায় বেটে তৈরি করব না, ভর্তাটা আজ আমি হাতে তৈরি করব। তাই আঁশ ছাড়িয়ে হাতের আঙুল দিয়ে চেপে চেপে ভর্তা করে নিচ্ছি। আমি আঙুল দিয়ে চেপে চেপে শিমটাকে ভালো করে মেখে নিয়েছি। এই ভর্তাটা আমি আজ কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করব। তাই আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। যে কোনো ভর্তা তৈরি করার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে ভর্তাটার আলাদা একটা ফ্লেভার আসবে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা 2টা লাল মরিচ নিয়ে নিচ্ছি, আর এই মরিচটাও আমি হাত দিয়ে চটকিয়ে নিব। আপনারা হয়তো ভাবছেন হাত দিয়ে মরিচ চটকালে হাতে ঝাল লাগতে পারে, তবে আমি আপনাদের একটা টিপস দিব, তাহলে হাতে আর ঝাল লাগবে না। মরিচটা ভর্তা করার আগে আপনি যদি হাতে সরিষার তেল মাখান তাহলে আর ঝাল লাগবে না। আর ভর্তা করার সময় যত পেঁয়াজ মরিচ হাত দিয়ে চটকাবেন ততই ভর্তাটা খেতে টেস্টি হবে। এবার এই পেঁয়াজ মরিচের সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নিব। সব কিছু যখন ভালো করে মাখিয়ে নেওয়া হবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে মাখিয়ে রাখা শিম। এবার এই শিমের সঙ্গে সব কিছু ভালো করে আবার একটু মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার শিম ভর্তা। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই শিম ভর্তায় বিচির পরিমাণ বেশি থাকা এটা খেতে বেশি মজা লাগে। এই বিচিওয়ালা শিম ভর্তা খুবই মুখরোচক একটা ভর্তা। আশা করছি এই ভর্তাটা বাসায় একবার তৈরি করবেন, আর ভর্তাটা কেমন হলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।